আজকে আমাদের রেসিপি সর্ষে পাবদা। এটা বানানো একেবারেই সহজ, খেতেও কিন্তু বেশ মজাদার স্বাদের হয়। তো চলুন দেখে নেব আজকে রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন ইয়ার সাসপেন্স। আর এই সহজ রেসিপিটা বানানোর জন্য আমি মোটামুটি এখানে 6 পিসের মতো পাবদা মাছ নিয়েছি, যেটার ওজন অ্যাপ্রক্সিমেট 300 গ্রামের মতো ছিল। আর সেই মাছটাকে ভালো করে ছেড়ে ধুয়ে মানে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে সেটাকে আমাদেরকে এখন ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে নেওয়ার জন্য আমরা নুন, হলুদ আর সর্ষের তেল ইউজ করলাম। আর সবগুলো দেওয়ার পরে একসাথে আমাদেরকে আলতো হাতে মাছগুলোকে সুন্দরভাবে মেখে নিতে হবে, কেননা পাবদা মাছ একটু নরম প্রজাতির মাছ, তাই একটু যত্ন সহকারে মেখে নিতে হবে। আর তারপর এটাকে আমরা রেস্টে রেখে দেবো মোটামুটি 15 মিনিটের মতো। আর এখন আমরা নিয়ে নেব একটা বোল, যার মধ্যে এই সর্ষে পাবদা বানানোর জন্য আমরা সমস্ত মশলাটা রেডি করে ফেলবো। তো আমরা নিয়ে নিয়েছি 2 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন পোস্ত দানা আর অল্প কিছু চাল মগজ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। আর সবগুলো মশলা দেওয়ার পরে আমরা এটাকে জল দিয়ে ভিজিয়ে দেব একটু শোক করার জন্য, যাতে পোস্ত আর সর্ষের মধ্যে জলটা ঠিকঠাক অ্যাবজর্ব করে যায়। তাহলে কিন্তু আমাদের এটা ক্রিমি পেস্ট বানাতে সুবিধা হবে। আর আমাদের লাগবে এখন আদা। আমাদের আদাকে ফাইন চপ করে নিতে হবে। মোটামুটি আমি 5 গ্রামের 6 গ্রামের মতো আদা নিয়েছি, যেটাকে আমি ছুরি দিয়ে একেবারে ফাইন চপ করে নিয়েছি। আপনারা যদি ছুরি দিয়ে আপনাদের ফাইন চপ করতে অসুবিধা হয়, আপনারা এই আদাটাকে গ্রেটারেও গ্রেট করে একদম এরকম ফাইন চপের মতো করে নিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তো আমার আদা চপ করাও কিন্তু প্রপারলি রেডি হয়ে গেছে। আর এই সর্ষে পাবদা বানানোর জন্য আমি একটা মোটামুটি ছোটো সাইজের একটা টমেটো হাফ করে কেটে এটাকেও একটা পেস্ট বানিয়ে নেব। এখন আমি একটা মিক্সি জার নিয়ে নেব, যেটার মধ্যে আগের থেকে ভেজানো পোস্ত আর সর্ষেগুলোকে দিয়ে আমরা একটা পেস্ট বানাবো, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আর অবশ্যই এখানে আপনারা স্বাদ মতো লঙ্কাও দিতে ভুলবেন না। তো ওদিকে আমার পেস্টও মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমরা প্যানের মধ্যে নিয়ে নেব সর্ষের তেল মাছগুলোকে ভাজার জন্য। আর তেলটা একটু গরম হলেই আমরা একে একে আগের থেকে ম্যারিনেট করে রাখা বা মেখে রাখা নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে আমরা একে একে তেলের মধ্যে দিয়ে দেব। আর অবশ্যই এটা মানে আপনারা যখন যে কোনো মাছই ফ্রাই করবেন সবসময় চেক করে নেবেন তেলটা যাতে প্রপারলি হিট হয়, নাহলে কিন্তু একেবারে এক পাবদা মাছ একেবারে এমনিতেই নরম মাছ, এটা কিন্তু লেগে যেতে পারে। আর এক পাটটা ভাজা হয়ে গেলে আর এক পাট পিট আমরা উল্টে দেব, দিয়ে কিন্তু আমরা মাছগুলোকে নামিয়ে নেব। আর সেমভাবে একই প্রসেসেই আমরা অন্য বাকি মাছগুলোও কিন্তু পরপর ভেজে ফেলব। আর এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করে নেব, এই মাছগুলো ভাজার সময় একেবারেই মিডিয়াম টু লো ফ্লেম ইউজ করবেন, হাই ফ্লেমে ফ্রাই করার কোনো দরকার নেই। তাহলে একবার কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, কিন্তু ভিতরটা প্রপারলি কুকড হবে না। আর মাছও আমার এখন ভাজা কমপ্লিট। এখন ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে কালো জিরের ফোড়ন আর এখানে হলুদ গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম, দিয়ে এটা আমরা ভালো করে মিক্স করে নেব। এতে কিন্তু আপনাদের যে তরকারির গ্রেভির কালারটা হবে সেটা কিন্তু ডিলিশিয়াস হবে। আর এখন আমি আগের থেকে চপ করে রাখা জিঞ্জারটাও এখন এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে মোটামুটি আমরা 1 থেকে 2 মিনিট একটু রান্না করে নেব। আর তারপরে আমরা এখানে যে টমেটো পেস্টটা বানিয়ে রেখেছি সে টমেটো পেস্টটাও দিয়ে দেব। টমেটো পেস্টটা দেওয়ার পরে পুরো প্রিপারেশনটাকে মোটামুটি আমাদের আরও 2 থেকে 3 মিনিট কুক করে নিতে হবে। আর এখানে অবশ্যই স্বাদ মতো লবণ দিতে কিন্তু আপনারা একেবারেই ভুলবেন না। তো পুরো প্রিপারেশনটা মোটামুটি 2 থেকে 3 মিনিট কুক করে নিতে হবে। আর যখন মোটামুটি দেখবেন মোটামুটি মশলাটা প্রপার কুক হয়ে গেছে আর আদার কাঁচা গন্ধটা মোটামুটি চলে গেছে, তখন কিন্তু আমরা আগের থেকে যে পেস্ট করে রেখেছিলাম পোস্ত আর সর্ষের পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দেব। আর এখানে জল হিসাবে আমি ওই মিক্সি ধোয়া জলটা আমি এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে এবারে পুরো গ্রেভিটাকে আমাদেরকে মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই পুরো গ্রেভিটা কষাতে কষাতে অবশ্যই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে অল্প পরিমাণেও এখানে সুগার অ্যাড করে দিতে পারেন, তাহলে সেটা এটা পুরো অপশনাল, কিন্তু যদি একটি অল্প পরিমাণে সুগার অ্যাড করেন তাহলে টেস্টটা কিন্তু প্রপারলি ব্যালেন্স হয়ে যাবে।
আর এখন আমার মোটামুটি গ্রেভি কষানো কমপ্লিট। আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা ডেলিশিয়াস কালার হয়ে এসেছে, আর মোটামুটি মশলা থেকে ধীরে ধীরে তেলও ছাড়তে লেগেছে। তো এখন এরকমভাবে আপনাদেরও যখন মশলা থেকে কষানো প্রপার কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আপনাদেরকে পরিমাণ মতো এখানে জল অ্যাড করে দিতে হবে। আর ব্যাস, এটা এই জলটা অ্যাড করে দেওয়ার পরে আরও মোটামুটি 3-4 মিনিট কুক করে নিলেই আপনাদের ডেলিশিয়াস রেসিপি কিন্তু প্রপারলি রেডি হয়ে যাবে। আর একবার জল দেওয়ার পরে যখন গ্রেভিটা এরকম ফুটে উঠবে, তখন কিন্তু আমরা একে একে আগের থেকে যে ভেজে রাখা মাছগুলো কিন্তু গ্রেভির মধ্যে দিয়ে দেব। আর সব মাছগুলোকে অ্যাড করে দেওয়ার পরে আমাদের মোটামুটি আরও 3-4 মিনিট রান্না করে ফেলতে হবে, তাহলে কিন্তু সর্ষে পাবদা রেসিপিটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। ছোটো টিপস একটা এখানে শেয়ার করে নেব, যেহেতু পাবদা মাছটা নরম হয় তাই খুন্তিটা অ্যাভয়েড করবেন, আর যেই কড়াইটিতে রান্না করছেন সেটা ধরেই মিক্স করে নেবেন, তাহলে গ্রেভিটা পারফেক্টলি মিক্সড হয়ে যাবে আর মাছগুলোও কিন্তু ভাঙবে না। আর এখন আমার রেসিপি প্রায় অলমোস্ট রেডি, ওপর থেকে একটু স্প্রিঙ্কেল করে নেব ধনে পাতা, ব্যাস। তাহলেই আপনারা কিন্তু এই মেনুটা লাঞ্চ বা ডিনারে যে কোনো টাইমে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। প্রত্যেকবারের মতো যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে ইয়ার সাসপেন্সের একটা অন্য কোনো এপিসোডে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ টেক কেয়ার।